আসসালামু আলাইকুম, স্বাগতম রুবির রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব খুবই কালারফুল একটি রেসিপি, টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি আমরা সাধারণত বাইরে থেকে কিনে খেয়ে থাকি। তো কিভাবে এই কালারফুল রেসিপিটি ঘরেই খুব সাধারণভাবে তৈরি করা যায় সাধারণ জিনিস দিয়ে, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটি পেঁপে নিয়েছি। পেঁপেটাকে প্রথমে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব, ভিতরে বীজ থাকলে সেটা ভালো করে বের করে নেব। নিয়ে এটাকে আমি ছোট ছোট করে কেটে ফেলব। মানে খুবই সাধারণ জিনিস দিয়ে এই দারুণ একটি কালারফুল এই টুটি ফুটি তৈরি করা যায়। এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডেকোরেশন করে থাকি খাবারে। তো এইভাবে ছোট ছোট দেখুন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি পেঁপেটাকে, সবগুলো এভাবে কেটে নেব। নিয়ে এটাকে আমি একটু ভালো করে ক্লিন করে নেব। এটা এত সহজলভ্য যে ঘরের সাধারণ জিনিস দিয়ে তৈরি করা যায়। এখন আমি 3 কাপ পানি নিয়েছি, পানিটাকে খুব ভালো করে গরম করে নিব। নিয়ে এটা আমি 5 মিনিট সেদ্ধ করে নিব, জাস্ট 5 মিনিট। এর বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু পেঁপেটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন টুটি ফুটিটা ভালো হবে না। এ পর্যায়ে 5 মিনিট হয়ে গেলে আমি এগুলাকে সবগুলোকে ছেঁকে নিব। এখন আমি 3 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে 2 কাপ চিনি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিব শিরার জন্য। একেবারেই মানে ঝটপট করা যায়। দিয়ে যখন শিরাটা ফুটে উঠবে তখন আমি পেঁপেগুলো, সেদ্ধ করা পেঁপেগুলো 20 মিনিটের জন্য এটাকে আমি রান্না করে নেব। ঘড়ি ধরে 20 মিনিট কম বেশি সময় লাগতে পারে, কারণ এখানে আপনাদের চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই আছে। দেখুন এটাকে আমি 20 মিনিট কুক করে নেব। অনেকটাই দেখুন আঠালো হয়ে এসেছে। এ পর্যায়ে একটু চেক করে দেখব আমি, এক তার মতো আসলে এটা আমি বন্ধ করে দেব চুলাটা। দিয়ে নামিয়ে এখানে আমি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে দিব, যেন পেঁপের গন্ধটা না থাকে, দারুণ একটা ফ্লেভার আসে। এখন আমি 4টা বোল নিয়েছি, ছোট ছোট বাটি নিয়েছি। নিয়ে এখন আমি যেহেতু টুটি ফুটির খুবই সুন্দর কালার, আমি এখন কালার মিক্স করব। আপনারা এখানে চাইলে যে কোনো একটি কালার দিয়েও করতে পারেন, একটি কালার আর একটি সাদা অংশ থাকলেও হবে। তো আমি 4 কালার এখানে মেশাবো আর একটি সাদা রেখে দেব। প্রথমে আমি রেড কালার দিয়ে দিলাম, রেড কালার দিয়ে দেখুন আমি কিন্তু অনেকটাই শিরা আছে, শিরা সহ কিন্তু এই কালারটা মিক্স করতে হবে। গ্রিন কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, অরেঞ্জ কালার দিয়ে আমি এটাকে ভালো করে, আর একটা কিন্তু সাদা রেখে দিয়েছি। দিয়ে এটাকে আমি প্রায় 7 থেকে 10 ঘন্টার জন্য এই কালারের মধ্যে রেখে দিব, যেন খুব ভালোভাবে কালারগুলো টুটি ফুটির মধ্যে প্রবেশ করে। আপনারা চাইলে এখানে যে কোনো একটি কালার অথবা 2টি কালার দিয়েও করতে পারেন, তারপরেও কিন্তু দারুণ লাগবে। এখন প্রতি 7-8 ঘন্টা পর এই শিরার থেকে খুবই ভালো করে ছেঁকে তুলতে হবে একটি টিস্যু। আর আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন প্রতিটা বাটির জন্য আমি কিন্তু আলাদা আলাদা চামচ ইউজ করেছি, কারণ দেখুন এভাবে চেপে চেপে শিরাগুলো মুছে নিতে হবে, শিরা বেশি থাকলে শুকাবে না এবং সাদা হয়ে যাবে, ভালো করে মুছে নিতে হবে। এটা আপনারা চাইলে চুলার নিচে রেখেও করতে পারেন, গ্যাসের চুলার নিচে, অথবা রোদে শুকালেও পারেন। দেখুন প্রতিটা চামচ কিন্তু আমার আলাদা ছিল, যেন একটার সঙ্গে একটা কালার না মিশে যায়, এবং খুব ভালো করে সবগুলো আমি টিস্যুর সাহায্যে মুছে মুছে নিচ্ছি। এখন আমি যেহেতু রোদে শুকাবো তাই একটা বড় প্লেট নিয়েছি, নিয়ে এটাকে আমি ভালো করে ছড়িয়ে দিব। দিয়ে এটাকে আপনারা চাইলে এটা কিন্তু গ্যাসের চুলার নিচে দিয়েও শুকাতে পারেন। দেখুন শুকানোর পর কত সুন্দর লাগছে। এখন এগুলাকে আমি এখন মিক্স করে নিব। তো ভিউয়ার্স, এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
দেখুন কতটা কালারফুল লাগছে, কতটা সুন্দর লাগছে। সামান্য কিছু উপকরণ দিয়ে, সাধারণ উপকরণ দিয়ে দারুণ মজার টুটি ফুটি আপনারা বাসাই তৈরি করতে পারেন। বিভিন্ন সময় কেক ডেকোরেশন বা অন্যান্য যে কোনো খাবারে এটা কিন্তু দিলে খুবই কালারফুল হবে, দেখতে সুন্দর লাগবে, ভালোও লাগবে। এটা কিন্তু আপনি এয়ারটাইট বক্সে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।